একটা সময়ের কথা, একবার দুই বন্ধু সমুদ্রের পাড়ে যায় শঙ্খ খুঁজতে। তারা ভাবে বড় বড় শঙ্খ পেলে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। এরপর তারা সমুদ্রের পাড়ে যায়। সেখানে গিয়ে প্রথম বন্ধু শুরুতেই একটা বড় শঙ্খ পেয়ে যায়। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বলে, এই শঙ্খ আমি বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। প্রথম বন্ধুর কথা শুনে দ্বিতীয় বন্ধু ভাবে, আমিও যদি বড় বড় শঙ্খ পাই তাহলে আমিও অনেক টাকা পাবো বিক্রি করে। এই ভেবে দ্বিতীয় বন্ধু বড় শঙ্খ খুঁজতে শুরু করে। তার মাথার মধ্যে কেবল বড় শঙ্খ ঘুরতে থাকে। তার সামনে যেসব ছোট শঙ্খ হাতে আসে সে সেইগুলো ছুঁড়ে ফেলে দেয় সমুদ্রে, কারণ তার লক্ষ্য বড় শঙ্খ খোঁজা। অন্যদিকে প্রথম বন্ধু যে শুরুতেই বড় শঙ্খ পেয়েছিল, সে বড় শঙ্খ খোঁজার পাশাপাশি ছোট শঙ্খকেও জমা করতে থাকে। এইভাবে দিনের শেষে দ্বিতীয় বন্ধুর কাছে কোনো শঙ্খই ছিল না, কারণ সে ছোট শঙ্খ জমা করেনি। অন্যদিকে প্রথম বন্ধু প্রথমেই শুরুতে যে বড় শঙ্খ পেয়েছিল তা বাদে সে আর কোনো বড় শঙ্খ পায়নি, কিন্তু সে ছোট শঙ্খ জমা করে রেখেছে। সন্ধ্যা নামলে তারপর তারা বিক্রির জন্য বাজারের উদ্দেশ্যে যায়, কিন্তু দ্বিতীয় বন্ধুর কাছে কোনো কিছুই ছিল না। অন্যদিকে প্রথম বন্ধুর কাছে একটা বড় শঙ্খ ছাড়াও অনেক ছোট শঙ্খ ছিল। প্রথম বন্ধু সব শঙ্খ বাজারে গিয়ে বিক্রি করে। বড় শঙ্খ বিক্রি করে সে যা দাম পেয়েছে তার থেকে বেশি দাম ছোট শঙ্খগুলো থেকে পেয়েছে। এটা দেখে দ্বিতীয় বন্ধু অবাক হয়ে যায়। সে ভাবে, আমার বন্ধু বড় শঙ্খর থেকে যে দাম পেয়েছে তার থেকেও বেশি দাম এই ছোট ছোট শঙ্খগুলো থেকে পেয়েছে, আর অন্যদিকে আমি বোকার মতো বড় শঙ্খ খোঁজার চক্করে ছোট শঙ্খগুলোকে জমাই করিনি। কিন্তু হায়, আমি বড় শঙ্খর লোভে ছোট শঙ্খগুলোকে মূল্যই দিলাম না, তাকে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিলাম। আজ আমি নিজের কর্মে নিজেই অনুতপ্ত। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমরাও জীবনে অনেক সময় বড় কিছু সাফল্য বা বেশি সুখের আশায় ছোট ছোট সাফল্য বা সুখকে গুরুত্ব দেই না, সেগুলোর প্রতি নজরই দেই না। অথচ আমরা যদি বড় সাফল্য বা বড় খুশির আশায় অপেক্ষা না করি, ছোট ছোট সাফল্য ছোট ছোট খুশিকে জীবনে উপভোগ করতে পারি, তাই শুধু বড় কিছু পাওয়ার অপেক্ষায় না থেকে ছোট ছোট খুশিগুলোকে ছোট ছোট সফলতাগুলোকে মূল্য দিতে শেখো। দেখবে জীবন বদলে গিয়েছে, আর এর জন্য তোমার জীবনের অভ্যাস বদলাতে হবে, তবেই তোমার জীবন বদলে যাবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, জীবন বদলাতে গেলে আগে অভ্যাস বদলাতে হবে, তবেই জীবনে পরিবর্তন আসবে। তাই যদি জীবনে পরিবর্তন আনতে চাও তবে অবশ্যই অভ্যাস বদলাও, আর জীবনের ছোট ছোট খুশি ছোট ছোট সফলতাকে মূল্য দাও। সবসময় হাসি খুশি দেখো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল রেখো।